দেখো এবারে প্রশ্নে আমাদের পি আর কিউ দুইটা ভেক্টরের কথা বলা হয়েছে, যারা আমাদের একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাডজেসেন্ট সাইডে রিপ্রেজেন্ট করছে। তার মানে কি, এই যে এটা যদি আমাদের একটা ট্রায়াঙ্গেল হয়, তো ট্রায়াঙ্গেলে এই আর্মটা হচ্ছে আমাদের পি এবং এই আর্মটা হচ্ছে আমাদের দেখো কিউ ভেক্টর। হ্যাঁ, তো এই পি ভেক্টর এর ভেতর আমাদের এটা দেওয়া আছে এবং কিউ ভেক্টর এর ভেতরটা আমাদের এখানে দেওয়া আছে। আমরা কিন্তু কি পাবো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া পাবো। তো আগে আমরা যে পি ক্রস কিউটা করে নিই, পি ক্রস কিউ করার পর এটা যেরকম ভ্যালু আসে ভেক্টর আকারে পি ক্রস কিউ কে রিপ্রেজেন্ট করতে পারলাম। এখন আমরা এটার ম্যাগনিচিউডটা বের করব। ম্যাগনিচিউড বের করার জন্য এই যে এদের আই জে আর কে এর সাথে যে ক্যাপগুলো সহগ আকারে আছে ওদের হচ্ছে আমরা স্কয়ার করে যোগ করব। তাহলে দেখো আমাদের এই পি ক্রস কিউ এর ভ্যালু হচ্ছে 22.9। আর আমাদের যদি এরিয়া বের করতে হবে তাহলে আমাদের এই ম্যাগনিচিউডটাকে আমরা হাফ করব। আমাদের 22.9 কে আমরা হাফ করে পরে আমরা কি করতে পারলাম, আমাদের এই ট্রায়াঙ্গেলের এরিয়া যেটা আসছে আমাদের 11.45 স্কোয়ার ইউনিট, হ্যাঁ এটা আমরা কিন্তু দেখো বের করতে পারলাম। তো বেসিক কথা হচ্ছে ওই যে আমরা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে একটা ডেরিভেশন টাইপের ম্যাথ দেখেছিলাম যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দুই যদি অ্যাডজেসেন্ট বাহু হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি হাফ পি ক্রস কিউ, হ্যাঁ এটার মাধ্যমে। তো ওইটার জন্য আমরা কি করলাম, দেখো আমাদের এই পি আর কিউ এই দুটো ভেক্টরের আমরা ম্যাগনিচিউড বের করার জন্য আমরা ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করলাম, অথবা ম্যাগনিচিউড বের করে হাফ করে আমাদের কিন্তু এই ট্রায়াঙ্গেলটা দেখো এরিয়াটা বের করে ফেলতে পারলাম।